শোনেন না, আপনি এগ্রিমেন্টটা নিয়ে একবার চলে আসুন আমার ক্যালকাটা কর্পোরেশনে। কোন জায়গাটায় বলুন? কলকাতা কর্পোরেশন 5 নম্বর এসএম ব্যানার্জি রোড। আচ্ছা, ওর উপরে চলে যাবেন 4 তলায়, ওখানে ডিজি বিল্ডিং, অনিন্দ কারফর্মা। অনিন্দ কারফর্মা, অনিন্দ সাহেবের কাছে গিয়ে আপনি, আমি উনি সামনেই তা বসে আছেন, আপনি এগ্রিমেন্টটা দেখিয়ে নেবেন এবং উনি নিশ্চয়ই তাহলে 142 তে আমার কাছে এফআইআর নিচ্ছেন, যেহেতু ভাড়াটাতে রিহ্যাবিলিট করবেন। ওই প্রভিশন গুলো ঠিক আছে কিনা একবার এতে অনিন্দ বাবুর ওর প্ল্যান গুলো আনিয়ে দেখে নেবে। আর আপনার এনওসি ছাড়া স্যাংশন হবে না, সোমবার দিন 11টার সময় অনিন্দ কারফর্মার কাছে চলে আসবেন। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ স্যার। আমরা দুই ভুরুভুরি খুবই আনন্দ পাবো, আপনাকে আশীর্বাদ করবো অনেক, যেন আরো একবার আপনি মেয়র হন এখানকার, আমরা চাইবো। আপনার নাম কি বোত্রা? বীরেন্দ্র কুমার বোত্রা, আমার ওয়াইফ ইউনিয়ন চ্যাপেলের টিচার ছিল, নমস্কার, আমি কলকাতার মহানাগরিক ববি হাকিম বলছি। হ্যাঁ নমস্কার, আমি মেদিনীপুর জেলার, পূর্ব মেদিনীপুর জেলার কাশি থেকে বলছি স্যার। স্যার থানার অন্তর্গত নয়াবাদ মৌজায় আমার 2 কাঠা জমি রয়েছে, 109 নম্বর ওয়ার্ডে। 100 ওখানে সমস্যাটা কি হচ্ছে বলুন? সমস্যা স্যার, আমি ডিএলআরও মিউটেশন করিয়েছি, কর্পোরেশন মিউটেশন সন্তোষপুর থেকে করিয়েছি, কিন্তু কনভার্সন করতে পারছি না, ওটা বিল মাত্রাস আছে। আমি এখন কি করব, আমার করণীয় কি? আমি ওই 109 নম্বর ওয়ার্ডে সরকারের কাছে বলেছি যে কলকাতা কর্পোরেশন এলাকা যখন ঢুকে গেছে তখন সেখানে কোনো কৃষি জমি থাকতে পারে না বা নেইও, আমি কনভার্সন করতে পারবো না, কেউই পারবে না, তার কারণ রাখতে হবে, কেটে দিয়ে ওখানে মাছি চাষ করতে হবে, আর না হলে আপনাকে 2 কাঠা জায়গা অন্য কোথাও কিনে বা কোথাও পুকুর পাড়ে যদি 2 কাঠা জায়গা পান কিনে ওই মৌজার মধ্যে আপনাকে কেটে ওখানে বাড়িয়ে দিতে হবে, আমাদের এটা তখন এটা হবে। এটা এটাই তো লোকে এ করে না, আপনাদের আপনারা ঠকে নেন, বিলকে কখনো পে করা যায় না। রাজেশ কুমার জয়সওয়াল, আপনার এড্রেস বতাইয়ে। 16/2 भाड़ा से बता रहे हैं? मैं तो गंगा का इस पार के मेयर हूँ। हाँ बोलिए बोलिए, आपका समस्या मत बताइए। सर मेरा ये समस्या है कि सर मेरा माटी का घर है, माटी का घर है, गिर जा रहा है। आप जो
काम करिए, आपके पास ये 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 कोई कागज या कलम है? हाँ सर, एक नंबर लिख लीजिए, एक नंबर लिख लीजिए। अच्छा सर, हाँ एक मिनट लिखिए सर। हाँ 983000। फोटो भी उठा के भेज दीजिए और लिख के भी भेज दीजिए। मैं वो आपके जो टाली का घर है वो परमिशन नहीं मिल रहा, वो हम देख लेंगे, ठीक है? Construction, Department of Inspection, no sir, no illegal construction of a pine.
তবে লেটার করেছে ওনারকে রিসার্চ যে 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 পরিস্থিতি আছে তাতে যে লেটার ইস্যু করা আছে তাতে সমস্ত ভ্যালিড ডকুমেন্টস কে এক্সিস্টিং ট্যাক্সের হবে ডকুমেন্টস কে দেয়া হবে যদি দালাল রাজ বেড়ে যায় আমাদের লোক তো জানো না ওনাকে স্যাটিসফাই করলো না উল্টা তো এইসব আমাকে শিখিও না আপনি একটা সিনিয়র একটা সেল তৈরি করুন একজনকে পাঠান একই কথা যদি না পারো তুমি আমায় বলো আমি করে দেবো আমি প্রত্যেককে ফোন করে দেবো কি আছে ফোন করতে কি আছে আমি 10টা 1টা করে আমি নিয়ে যাব আপনারা এ করুন আমি একদিন করে নিয়ে যাব আপনারা যে অফিসাররা কাজ করতে পারছে না আমাকে নিয়ে যাব চোর বলে নমস্কার আমি কলকাতার মহানগরী ববি হাকিম বলছি হ্যালো হ্যাঁ আমি ববি হাকিম বলছি হ্যাঁ স্যার আমি লক্ষ্মী চক্রবর্তী বলছি আপনার 5251 চক্রবর্তী হ্যাঁ আপনার এটা বলুন না লক্ষ্মী ম্যাডাম আপনার ওই অ্যাড্রেসটা একটু বলুন না প্লিজ হ্যাঁ 52/1 রাফি আহমেদ কিদওয়াই রোড কলকাতা 16 পাশেই থাকে আমেরিকা মিশনের জন্য অনেকদিন আগে দিয়েছিলাম মানে আপনার ধরে নিন 10 মার্চ 2007 হতে তো এখন অবধি মানে আপনার কর্পোরেশনে যাচ্ছি তো যে আমাদের মানে যে লোক আছে ওখানে দুটো প্রপার্টির মালিক একই তো হ্যাঁ হ্যাঁ মানে আমাদের তিনজনের নাম আমার মা আমার মামা আর আমার মালিক এখন সেম আছে তো করা যাবে কেন করছে না কন্টিনিউয়াস মালিক করলে তো করা যাবে নর্থ আছে নর্থ
60 61 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
it is going to be processed, but it is মানে কালকে আমরা গেছিলাম তো উনি বলেন PMU তে আটকে আছে, মানে PMU তে যেখানে যেখানেই আটকে আছে you don't worry, one day it will be completed and you will get a phone call from my department and you have to come here and receive that. So now we'll collect, sir. Okay, sir. So can you just give me the number of the heritage একটা ট্যাগ আছে PMU বলেন বলে মানে থ্যাঙ্কস টু হার যে মনে পড়ে গেল PMU কিন্তু ওই লকটা করছেন না, এটা স্যার বলতে পারবেন না আরে আমি হ্যাঁ হ্যাঁ স্যার আর লক করতে বলে দিচ্ছি আমি এসে কিন্তু দুবার গেছিলেন স্যার আচ্ছা ঠিক আছে মানডে নিয়ে নেবেন মানডে হয়ে যাচ্ছে মানডে করে দিচ্ছি আপনারা দুজন আমার ঘরে চলে আসবেন ফাইল নিয়ে মানডে কোনে ফাইল নিয়ে আসুন আমার ঘরে চলে আসুন সব কপি দেখ নিয়ে এসে এক্ষুনি করে দিন অ্যামালগানাইজেশনের জন্য আমি তো যখন বিল্ডিং প্ল্যান দেবো বা ইয়ে করবো আমার তখন হেরিটেজের ব্যাপার আছে আমার অ্যামালগানাইজেশন বা অ্যাসোসিয়েশন আমার আছে তাড়াতাড়ি করুন আননেসারি মানুষকে ডিলে করবেন না আমি ইস্ট টু ডি বিজনেস করতে চাইছি আর আপনারা সব আটকে রাখছেন নমস্কার আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি আরে ববিয়া নমস্কার আমি 97 নম্বর ওয়ার্ড থেকে বলছি বিমল কুমার সাহা হ্যাঁ হ্যাঁ বলেন বলেন বলুন আমার এখানে যে কাউন্সিলর আছে মিতালি ব্যানার্জি আচ্ছা আমার বাড়ি অ্যাড্রেসটা কি বলুন না বলুন 40/22 মুড এভিনিউ কালকে সকালে ঠিক আছে কাল সকালে পরিষ্কার হয়ে যাবে আচ্ছা স্যার অসংখ্য ধন্যবাদ কাল সকালটা পয়সা দিয়ে দেড় কাটা জায়গা আছে নোংরা হয়ে রয়েছে আর ডোন্ট ফরগেট যে সব কটা বিল করতে হবে করছে স্যার প্রাইভেট ল্যান্ডে বিল করতে হবে করে প্রপার্টি ট্যাক্স অ্যাটাচ করে দিতে হবে আমি ফেলে রাখলাম জায়গা দাম বাড়ানোর জন্য তারপর বেচে দিলাম কিনেছিলাম 5 লাখে আর বেচবো 50 লাখে পারপসন আমুল চুজবে রোজ সার্ভিস দিয়ে হবে না অবরি ট্যাক্সে এগুলো আমরা নিয়ে নেব হ্যাঁ নমস্কার আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি হ্যাঁ নমস্কার আমি বেহালা থেকে তরুণ মুখার্জি বলছিলাম হ্যাঁ তরুণ মুখার্জি আপনার অ্যাড্রেসটা বলুন না তরুণ দা 17/8 ব্রজেন মুখার্জি রোড 17/8 ব্রজেন মুখার্জি রোড তো ওখানে 129 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এক্স কাউন্সিলর উনি আমাকে ওখানে যে ক্লাব আছে আপনি একটা কাজ করুন প্ল্যান স্যাংশন নিয়ে নিয়েছেন আপনি বাড়ি শুরু করুন আর যদি কেউ আসে FIR একটা থানায় করে কপি নাম্বারটা আমায় দিয়ে দেবেন আজ এফআইআর করব আমি নিশ্চয়ই করবে যদি কেউ আপনাকে ডিস্টার্ব করতে আসে FIR করবেন আপনি ভারতবর্ষের নাগরিক পশ্চিমবঙ্গের নাগরিক আপনি বাড়ির স্যাংশন প্ল্যান নিয়ে বাড়ির বৈধ কাগজপত্র নিয়ে কাজ করবেন
यू डोंट हैव टू बो हेड बिफोर एनीवन আপনি কাজ করবেন যদি থানা অ্যাকশন না নেয় ইউ জাস্ট আপনি একদিন 5 নম্বর এসএন ম্যানেজার রোডে আসবেন আমাকে ওই কপিটা দিয়ে যাবেন আজ নমস্কার আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি নমস্কার স্যার আমি কনকলাল হাজরা বলছি 107 নম্বর ওয়ার্ডে একটা আমার জমি প্ল্যান পাস হচ্ছে না আপনি আগে আপনার নামটা বলুন আর 107 নম্বর ওয়ার্ডে জমির ঠিকানাটা বলুন কনকলাল হাজরা হ্যাঁ 107 নম্বর ওয়ার্ড প্লট নাম্বার হলো FB153 প্লটের কোনো ঠিকানা ঠিকানা নেই ওটা ওই রাজডাঙ্গা মেন রোড রাজডাঙ্গা মেন রোড হ্যাঁ কি হয়েছে প্রবলেম প্রবলেমটা হয়েছে স্যার ওইটার প্ল্যান করার জন্য আমি ওই বোর অফিসে সন্তোষপুরে গিয়েছিলাম ওরা বলছে যে ওটা কেএমডি এর পারমিশন নিতে হবে এটা কেএমডি এর কাছ থেকে আমরা পেয়েছিলাম জমিটা হ্যাঁ কেএমডি এর কাছে পেয়েছেন কেএমডি এর কাছে আপনি একটা অ্যাপ্লিকেশন করুন আমরা একটা এনওসি দিয়ে দেব এনওসি স্যার 13 সাল থেকে আমি করছি কেএমডি এর পিছনে আপনি 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 আমি মঙ্গলবার করে বসে দুটোর পরে আপনি কেএমডি অফিসে এসে ওই এনওসি এর অ্যাপ্লিকেশন করেন তার কপিটা আমায় দেবেন মঙ্গলবার দিনই আপনাকে দেব ও আচ্ছা আচ্ছা ধন্যবাদ স্যার নমস্কার আমি কলকাতার মহানগরী ববি হাকিম বলছি হ্যালো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আপনার নাম বাতাইয়ে मेरा नाम है नूरुल नवी मैं 911C अकबालपुर लेन कलकत्ता स्टेट में रहता हूँ मेरे कॉन्स्टिट्यूएंसी में रहते हैं बताइए जी जी आपसे दो तीन बार मुलाकात है नाम नहीं जानते होंगे आप शक्ल से पहचान जाएंगे नूरुल नवी तो एड्रेस बताइए कितना है 9x1C अकबालपुर लेन हाँ बताइए वो दरगाह कमेटी के अपोजिट में है हाँ 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 सर हम इसलिए तकलीफ दे रहे हैं कि हम गए थे कॉर्पोरेशन ऑफिस में वो फर्स्ट सर्टिफिकेट डिपार्टमेंट में हमारे घर के बच्चों का माइनर मिस्टेक है कहीं पी ए की जगह ई हो गया कहीं पी की जगह एफ की जगह पी हो गया मैं तो इसी के लिए खिदिरपुर में रोज बैठता हूँ तो मेरे पास आ जाते हो जाते आप आ जाइए यहाँ पर सोमवार को यहाँ पर हमारे मुल्ला सर डॉक्टर मुल्ला है डॉक्टर मुल्ला डॉक्टर ये हमारा 5 नंबर एस एन बैनर्जी रोड 134 अच्छा वहाँ पर डॉक्टर मुल्ला है जी वहाँ हमारे चीफ मेडिकल ऑफिसर है जी तो उन वो सामने बैठे हुए हम बोल दिया उनको आप आइए जो आपका तकलीफ है उसको दूर करने का कोशिश करेंगे 134 रूम नंबर 134 डॉक्टर मुल्ला नीचे ही मैं सर नहीं ये दो तल्ला में दो तल्ला ठीक है सर নমস্কার আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি হ্যাঁ নমস্কার গ্রামদার আমি মুর্শিদাবাদ থেকে বলছি হ্যাঁ বলুন স্যার হ্যাঁ বলছি আমার নাম রাশেদুল ইসলাম তো ঘটনা হচ্ছে আমরা তো পৌর এলাকায় পড়ছি না তো আমাদের কথা কি শোনা যাবে শোনেন না সবার কথা শুনবো আমি কিন্তু এটা কর্পোরেশনের ফোন আপনি আমার হিসাব নিয়ে নিন বলছি যে আমরা একটা ঘর চেয়েছিলাম ঠিক আছে ওগুলো ডিএম দেখে আমি দেখি না ঘর ভিডিওর সাথে কথা গ্রামীণ ঘর
কলকাতার মেয়র কবি আমি বলছি। নমস্কার, আমি প্রদীপ ঠাকুর করবি চালু করলো কিন্তু আমরা যারা রিটায়ার তাদের অর্ডার চাকরি প্রদীপবাবু শোনেন না, আমার তো সীমিত ক্ষমতা, আমি একটা ছোট্ট শহরের মেয়র। দিদিকে আপনি দিদিকে বলতে ফোন করুন, দিদিকে বলতে ফোন করে আপনার অভিযোগটা জানান, দিদি পর্যন্ত চলে যাবে। ঠিক আছে, দিদিকে দিদির কথা আমি বললো, তা আমি দিদিকে বলতে গেলে আমি হ্যাঁ নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হারকিন বলছি। সুশান্ত ঘোষ, হ্যাঁ আপনার অ্যাড্রেসটা বলুন সুশান্ত বাবু। উত্তরপাড়া, আপনার ও শোনেন না, দিলীপ যাদব আছে তো, ওর সাথে কথা বলে নিন না। এখানকার ঠিকানা আছে কিছু, এখানকার কিছু সমস্যা হলে এখানকার ঠিকানা আছে? হ্যালো, হ্যাঁ এখানকার কিছু ঠিকানা আছে? একবার ওই চন্ডিমা দির সাথে দেখা করুন, হ্যাঁ চন্ডিমা ভট্টাচার্যের সাথে দেখা করুন, আমি আমি ওনাকে বলে রাখছি, আমি আজকেই বলে রাখবো, একটু বাদে আসছেন উনি আমার এখানে, আমি বলে রাখছি ওই ফিদিরপুরে আসবে। নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। স্যার বলছি যে এখানে আমাদের, আমি পুরুলিয়া ডিস্ট্রিক্ট ঝালদার থেকে বলছি। আপনি আপনি আমার একটা হোয়াটসঅ্যাপ নাম্বার লিখে নিন, ফ্রেন আছে? ফ্রেন আছে, 98300। আচ্ছা দাঁড়ান, 98300 37 37 493 493। হ্যাঁ ঝালদা মিনিসিপ্যালিটির কোনো সমস্যা নেই নাম্বার আমার। নমস্কার, আমি কলকাতার মহানাগরিক ববি হাকিম বলছি। লক্ষ্মণ তিওয়ারি, রাজকুমার তিওয়ারি, অ্যাড্রেস বতাইয়ে। 95 ডায়মন্ড হারবার রোড, খিদিরপুর, ওয়ার্ড নাম্বার 23। স্যার ওয়ার্ড নাম্বার 77, 77 নম্বর ওয়ার্ড, বতাইয়ে আমি কি বাত হ্যায় তোমারি। স্যার ও পঞ্জাব, মতলব মেরা শপ থা স্যার, আর ও বিল্ডিং ওল্ড থা, ডিলাপিডেটেড কন্ডিশন মে থা, তো উসকো পুরা ডিমলিশ কর দিয়া গয়া স্যার। কেম থে ওয়ার্ড থা, উসকে নিচে আপনার শপ থা? জি স্যার, উসকে নিচে মেরা শপ থা স্যার। ঠিক হ্যায়, আপ এক কমপ্লেন হমকো দেকে জাইয়ে, হম উসমে অ্যাসেসমেন্ট মে ঘুসা দেতে হ্যায়। जब तक आपका एनओसी नहीं मिलेगा, वो बिल्डिंग के मालिक जो है वो प्लान नहीं मिलेगा। थैंक यू सर, आप जल्दी हमारा यहाँ पर वो असेसमेंट एसएसआर कलेक्टर साउथ। ओके सर, एसएसआर कलेक्टर साउथ। हाँ, नहीं तो हमारा घर में दे जाइए, हम एसएसआर कलेक्टर साउथ को दे देते हैं। आपके रिकॉर्ड में आपका नाम रहना चाहिए। आपका तो ये है, तो ट्रेड लाइसेंस तो था ही। ट्रेड लाइसेंस
सर कैन वी मीट यू वन सर लाइक कैन यू गिव मी अ गिव अस टाइम सर मैं तो खिदिरपुर में अभी बैठा था अभी तो खिदिरपुर से आया हूँ फिर खिदिरपुर में अभी जाऊँगा आपके घर के আছে। ভাই আপনি দাঁড়ান তো, ওই যে সঞ্জিত বলুন তো। হ্যাঁ স্যার,
এটা আমি আপনাকে সোমবার করে দিতে হবে, কেন যখন পেয়ে গেছে 100 টাকা দিয়ে দিয়েছে, ও যখন ঠিকার মিউটেশন পেয়ে গেছে, ঠিকার মিউটেশন করতে সবকে কাজ আপনি যে আমি আপনাদের উপরে পাশে দিয়ে আছি দিয়ালে করে পাশে থ্যাঙ্ক ইউ অন ওয়ার্ক আমি দেখে নিচ্ছি স্যার ঠিকার মিউটেশন তো আপনি একটা কাজ করুন এই সপ্তাহের মধ্যে না পান সোমবার দিন আমাদের তাই ওটা পেয়ে গেছে স্যার হ্যাঁ এই হয়ে যাবে সব ডকুমেন্ট সব ডকুমেন্ট সব জমা দিয়েছি সব ডকুমেন্ট জমা দিয়েছি হয়ে যাবে দেখে আমি ফোন করছি দেখে নিয়ে আপনাকে রিপ্লাই করছি আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি আমি বিজয়নগর থেকে বলছি হ্যাঁ আপনার নামটা বলুন না স্যার প্লিজ আমার নাম বাপি সান্যাল সমস্যাটা বলুন জমা দিয়েছেন জমা দিয়েছিলাম তা অনেক টাকা দিয়ে ছিল শরীর শাশুড়ি মারা না সেটা তো পাঠাবেই এবার তার ব্যাপারে যদি কোনো বক্তব্য থাকে আপনাকে অফিসে আসতে হবে তার কারণ হচ্ছে যে যদি ট্যাক্স ডিউ থাকে সেখানে মিউটেশন হবে না আপনার পাশের প্রপার্টি তুলনায় আপনার ট্যাক্স বেশি আছে তাহলে সেটা তাহলে আপনি সেখানে আপনার এসএসসি নাম্বারটা একটু আমাকে বলুন ঠিক আছে আপনি ওগুলো নিয়ে আমার অফিসে আসুন ওয়ার্ড নাম্বার কত না না কেন কেউ শ্বশুর বাড়ির প্রপার্টি নিচ্ছে ট্যাক্স দেবে আমরা যে ম্যাডাম একটু যদি বলেন আমার নামটা নিবেদিতা দাসপাল আমি টলপ্লে শ্যামলী আবাসন থেকে বলছি গেল শনিবার ফোন করেছিলাম আপনি আমাকে বলেছিলেন লবণ দত্ত আমার হাজব্যান্ডকে আমিও গিয়েছিলাম বৃহস্পতিবার দিন 5টার সময় ওখানে রিক্তার সাথে আপনি জিজ্ঞেস করবেন আমি গিয়ে বৃষ্টি পড়ছিল তার মধ্যে আমি গিয়েছি আমার খুব ইচ্ছা আপনাকে সামনের থেকে কোনোদিন দেখিনি আপনি টিভিতে দেখি পেপারে দেখি আমি ক্যান্সারের পেশেন্ট ফোর স্টেপ বি মানে দুবার এক বছর দু মাসের মধ্যে আমার দুটো মেজর অপারেশন আই এম ভেরি সরি আমাদের বৃহস্পতিবার
পজিশন করে পাঠিয়ে দিন, আমি করে দিচ্ছি আপনাকে, উপরে করে দিচ্ছি আপনি, আপনি আমার না আমি কবে না না আমি না আমি কি এর মধ্যে ভাই আমার বৃহস্পতিবার দিন আমার হাসানকে ওখানে নবরণতে পাঠাবো নাকি অন্য কোথাও যাব? আমার মিছিল পড়ে গেছিল, যেদিন বৃষ্টি হয় আমার মিছিল পড়ে গেছিল, মিছিল করে যেতে যেতে আমার অনেকটা বেলা হয়ে গেল। বৃহস্পতিবার 2 তারিখ করবে, 2 তারিখে যাবে? হ্যাঁ 2 তারিখে পাঠিয়ে দিন আপনার হাজবেন্ড। আপনার অসুস্থ আপনি আবার গিয়ে কষ্ট করবেন না স্যার, অসুস্থ বলবেন না স্যার, আমি মনের জন্য চলাফেরা চেষ্টা করে যাচ্ছি, আপনারা যদি অসুস্থ হলে আরো অসুস্থ করবো। আপনি বৃহস্পতিবার দিন আসুন আর আমি করে দেবো ওটা। হ্যাঁ আপনি একটুখানি যাবেন আমার ভিজিটর রুমে, একটু বসবেন, আমার সেক্রেটারিকে আমি বলে দিচ্ছি। আমি বলে দিচ্ছি ও আপনাকে বসার ব্যবস্থা করে দেবে, আমি গিয়ে দেখা করে নেবো, ঠিক আছে? আপনার সাথে কথা বলে খুব ভালো লাগলো। ঠিক আছে বেশ, প্রচুর দেখা হবে, ঠিক আছে। হ্যালো, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। হ্যালো স্যার, নামটা বলবেন স্যার? নামটা শ্যামল ঘোষ। শ্যামল ঘোষ, শ্যামল ঘোষ, আপনার অ্যাড্রেসটা বলুন না প্লিজ। আমার অ্যাড্রেস নদিয়া থেকে বলছি। হ্যাঁ নমস্কার, আমি কলকাতার মহানাগরিক ববি হাকিম বলছি। হাকিম সাহেব আদাব বলে। আদাব আদাব, কেমন আপ? মই ঠিক হুম, বাস আল্লাহ কা রহমত হ্যায়। আল্লাহ কা রহমত হ্যায় হামেশা আপকে উপর ইয়ে হামারি দোয়া হ্যায়, হুজুর হামারা কাম কর দিজিয়ে। আপনার নাম বতাইয়ে। ক্যাপ্টেন তোতি বল রহা হুম। কিসে কি ব্যাপারে ডেভেলপমেন্ট কেন করা যাবে না?
পুকুর তো কেউ ডেভেলপ করছে না, নোংরা পোড়াই আপনারাই পরিষ্কার করছেন। ম্যানেজমেন্ট কন্ট্রোল নিয়ে করে দিন, আপনি একটা এ দিয়ে দিন, নোটিস দিয়ে দিন। ঠিক হম লোক ও যে তালাব হ্যায় উসকো সাফ কর দিয়ে হ্যায় জো ডোসি সাহেব, মগর ও আপনি ये तो एक्चुअली ये तालाब का इनलेट है, इस सड़क से लेके तालाब तक बीच में जो गैप है ना, वहां पर एक जाला लगाना पड़ेगा, नहीं तो लोग रुबड़ा फेंक देंगे। हां हां, वहां पर बैंक का कुछ मटेरियल भी पड़ा हुआ है। नहीं बैंक का नहीं, वो आरसीजीसी का लैंड के पास में है। बिल्कुल आरसीजीसी জাল মতন দেওয়া আছে, অনেক পুরো সব লতা পাতা বেরোচ্ছে, বুঝতে পেরেছি। কিন্তু ওর ভেতরে তো ওই পাঁচিল থেকে মনে হয় নোংরা ফেলে, দেখেনি ওইটাকে আমরা ম্যানেজমেন্ট কন্ট্রোল নিয়ে পুরোটাকে নিয়ে নিই না, আমি যেখানে ঘুরি খেয়াল করি কোথায় গিয়েছে, ওইখানে লতা পাতা দেওয়া রয়েছে, এরকম একটা কোথাও আগের দিনে জাল টাল দেওয়া ছিল নষ্ট হয়ে গেছে, কিন্তু লতা পাতা দিয়ে বন মতন হয়ে রয়েছে। ওর ভেতরে একটা পুকুর আছে, তার চারিদিকে সব নোংরা পড়ে রয়েছে, নোংরা মানে এইসব গাছ ফাঁস সব হয়ে রয়েছে। ঠিক আছে, আমি করে দেন। এক্স্যাক্টলি মানে আপনাকে বলতাম, 16 নম্বর ঘন্টা রোড এর এড্রেস 16 নম্বর কি বিলকুল সামনেই আছে সড়ক কে ক্রস পার। না না, এটা তো একদম আরসিডিসি গেটের পাশে। ওটা স্যার প্রিমিসেস নাম্বার বলছেন 16 এর অপোজিটে, আমার বাড়িটা হচ্ছে ফ্ল্যাট। হ্যালো, উদ্বোধন করতে গেছিলাম ওইখান থেকে ডান দিকে, তখন আমি দেখছিলাম যে একটা নোংরা হয়ে রয়েছে, এখন মানে তারা মনে ছিল। হ্যাঁ, উদ্বোধনের সময় দুটো ইয়ে করেছিল। হ্যাঁ হ্যাঁ, উদ্বোধনের সময়, হ্যাঁ ওই যখন যাওয়ার সময় আমি দেখেছিলাম। আপনি আছে ঠিকানা এ আছে, আপনার কাছে পেন আছে? পেন আছে, পেন আছে, লিখুন সেটা নিয়ে সমস্যা নেই, কিন্তু আমাদের পিছনে যে কার পার্ক স্পেস সেটা স্যার ইনক্লেয়াবল আর্টিকেলের গোডাউন করে রেখেছে।
সামনের ভেটেরিয়ান সেটা একটা ডি মানে ওই একটা ডি নোটিশও হয়েছিল, কিন্তু আমরা তো স্যার অর্থ সামর্থ্যের দুজনের কাছে খুবই ছোট আর কি, ফলে আমরা জানি না সোমবার দিন ফায়ার ফায়ার থেকে লোক যাচ্ছে। আচ্ছা স্যার, ঠিক আছে সাধন বলছি, সাধন কুমার সাপুই, সাধন কুমার সাপুই, সাধন কুমার সাপুই। সাধন বাবু অ্যাড্রেসটা বলুন। হ্যাঁ, আমার এটা হচ্ছে 1400 মাধুরদহ, আপনার 1400 মাধুরদহ আপনার আনন্দপুর থানা, মৌজাটা দিয়েছিলেন মুন্ডাপাড়া, মানে জোন নেম দিয়েছিলেন মুন্ডাপাড়া নাজিরাবাদ। এবার আমি যখন আমার এখানে 8টা ফ্ল্যাট আছে এই বিল্ডিং এর এখানে টোটাল, সবার মোটামুটি মিউটেশন হয়ে গেছে, সবাই ওই মানে টাকা পয়সা দিয়ে করেছেন, কিন্তু আমি যখন মিউটেশন করাতে মিউনিসিপালিটিতে গেলাম তখন ওনারা বলছেন যেটা বলছে যে আপনার তো এখানে মৌজাটা ভুল দেওয়া আছে জোন নেমটা, তো আপনার তো এটা হবে না, আপনার তো হেয়ারিং করতে হবে, আপনার যে ট্যাক্সটা পে করেছেন প্রমোটার সেই ট্যাক্সের অরিজিনাল বিলটা নিয়ে আসতে হবে। তো প্রমোটার আপনি একটা কাজ করুন, আপনি চলে আসবেন, আমাদের যিনি এখানে আছেন অফিসার সে দেখে নেবে আপনার কাগজপত্র করে দেবে। যদি আপনার ওই সেম প্রিমিসেসে অন্য লোকের ওই বেসিসে হয়ে থাকে তাহলে আপনার হওয়াটাই এটা আপনার কাছে আপনার অধিকার। জানাচ্ছে যাতে বড় পজিশন নেওয়ার পরেই আপনি।